নমস্কার সকল ট্রেডার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অপশন চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জেনে নেব আমি এই চ্যানেলে দেওয়া ভিডিওগুলোতে কোন প্রাইজ অ্যাকশন স্ট্র্যাটেজিতে কোন স্ট্র্যাটেজিতে আগের দিনই অনুমান করে নিই নিফটি ঠিক কিভাবে ওপেন হবে এবং নিফটির রেঞ্জ কি থাকতে চলেছে যদি কেউ সুইং ট্রেডিং থেকে আপনার ক্যাপিটালের কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট টাকা মান্থলি আর্ন করতে চান উইদাউট এনি টিপস তাহলে কিভাবে সহজেই করে সুইং মাস্টার হয়ে উঠতে পারবেন আমাদের এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলে গতকাল আমি একটি পোল করেছিলাম যে পোলে বলা হয়েছিল বুলিশ রিভার্সাল প্যাটার্ন ভিডিওটাকে আপনারা অনেক পছন্দ করেছেন তো সেম একটি ভিডিও আমরা বানিয়ে দেবো যেই ভিডিওতে বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন নিয়ে আলোচনা হবে ক্যান্ডেল স্টিকের আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সকে ম্যাচ করে কম্বাইন করে কিভাবে সবচেয়ে ভালো রেজাল্ট বের করতে পারবো বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্নস এর ভিডিওটা আমি তখনই বানাবো যখন অন্তত একশোর ওপরে ভোট পড়বে আমি এখানে দেখতে পাচ্ছি একশো একাত্তর জন অলরেডি পোলটা দেখেছেন মাত্র উনষাটটি ভোট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যখন এটা একশো প্লাস ভোট পড়বে তারপরে আমি ভিডিওটা মেকিং করব। সকালে আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছিলাম আমাদের প্রেডিকশন অনুযায়ী নিফটি গ্যাপ ডাউন ওপেন হচ্ছে আর একশো আটাত্তর পয়েন্ট নিচে হচ্ছে আপনাদের পরিষ্কার বলে দিয়েছিলাম নিফটি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর ঠিক কোন স্ট্র্যাটেজিতে আমরা আজকে ট্রেড করতে যাব যারা প্রতিদিনের ভিডিও দেখেন এবং টেলিগ্রাম চ্যানেলটাকে ঠিকঠাক ফলো করেন তারা আমার লেভেলের পুরোপুরি মজা নিতে পারবেন গতকাল রাতের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেন হবে তার পেছনে দুটো মেজর লজিক লজিক ছিল ছিল প্রথম দুটোকে যদি দেখি শুক্রবারের লাস্ট ক্যান্ডেল যেটা হয়েছিল রেড ক্যান্ডেল তার পেছনে একটি ছোট গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি যার বডি বড় রেড ক্যান্ডেল দ্বারা আবৃত রয়েছে ঢাকা পড়ে রয়েছে অর্থাৎ এটি একটি স্ট্রং বিয়ারিশ বিয়ারিশালফিং প্যাটার্ন ছিল যার ফলে মার্কেট কিছুটা নিচে ট্রেড করা খুবই স্বাভাবিক ছিল আজ আজকের সকালে আর সেই সাথে প্রাইজ অ্যাকশন আমাকে কনফার্ম করে দিচ্ছিল ওপেন ইন্টারেস্ট কনফার্ম করে দিচ্ছিল এবং ইউএস মার্কেট শুক্রবারে অনেকটাই নিচে ছিল যার দ্বারা আমি পুরোপুরি শিওর ছিলাম মার্কেট আজকে নিচে আসবে গতকাল আমি ভিডিওতে বলেছিলাম মার্কেট ডাউন ওপেন হয়ে যদি আমাদের এই সতেরো হাজারের মেজর সাপোর্ট লেভেলটাকে ভেঙে নিচে চলে যায় তাহলে আমরা সাথে সাথে পুট বাই করব না আমরা একটুখানি ওয়েট করবো মার্কেটকে ওপরে আসার জন্য আর দেখুন প্রথম ক্যান্ডেল ওপরে এসছে এবং দ্বিতীয় ক্যান্ডেলটি যদি আপনারা দেখতে পান দ্বিতীয় ক্যান্ডেলটি একটি শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে যখন কোনো রেসিস্টেন্সের ওপর একটি শ্যুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয় আর সেটা যদি কোনো বিগ সাইকোলজিক্যাল লেভেল থাকে যেমন সতেরো হাজার লেভেলটা একটা বিগ সাইকোলজিক্যাল লেভেল ছিল এরকম লেভেলের কাছে যদি কোনো শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল থেকে মার্কেট নিচে নেওয়ার সম্ভাবনা থাকে আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেট নিচের দিকে নেমে এসেছে প্রায় এখানে নব্বই পয়েন্টের মতো নিচে মুভমেন্ট দিয়েছে আর তারপর একটি ছোট্ট দোজি ক্যান্ডেল হয়ে মার্কেট আবার রিভার্স হয়ে ওপরের দিকে উঠে গেছে দেখুন মার্কেট রিভার্স হয়ে ওপরে যাওয়ার পর একটি চ্যানেল বানিয়েছে আর সারা দিন চ্যানেলটিকে ব্রেক করেনি আমি গতকালকের ভিডিওটি পরিষ্কার বলে দিয়েছিলাম যেহেতু মঙ্গলবার মার্কেট বন্ধ রয়েছে it অপশন রাইটাররা একটা রেঞ্জ বাউন্ড জোনের মধ্যে রাখবে আর যখনই মার্কেট এরকম একটি রেঞ্জ বাউন্ড জোনে চলে যাবে দারুণ একটা মুনাফা অপশনের প্রিমিয়াম থেকে করে থাকে থেটা ডিকের কারণে আগামীকাল ঈদের ছুটি সুতরাং কালকের দিন মার্কেট বন্ধ থাকবে বুধবার অর্থাৎ পরশু দিন যখন মার্কেট খুলবে বুধবার যখন মার্কেট খুলবে তখন আমাদের কাছে স্ট্রং রেসিস্টেন্স থাকছে সতেরো হাজার একশো পঁয়ত্রিশের সতেরো হাজার একশো পঁয়ত্রিশের এই রেসিস্টেন্স লেভেলটি ভেঙে যদি মার্কেট একটা ডিসেন্ট আপসাইড মুভমেন্ট দেয় তাহলে আমরা একটা বড় র্যালি দেখতে পারি মার্কেটে অপশন চেন ডেটা যদি দেখেন অপশন চেন ডেটাতে সতেরো হাজারের সাইকোলজিক্যাল লেভেলটাকে সাপোর্টিং লেভেলটাকে আপনি খুব স্ট্রংলি দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন লাখ ওপেন ইন্টারেস্ট রয়েছে যার মধ্যে লাখ ওপেন ইন্টারেস্ট জাস্ট আজকের দিনে বিল্ড হয়েছে আর আপনি যদি দেখেন কোথাও কনভিকশন নেই রেসিস্টেন্সে দেখুন এখানে সতেরো হাজার তিনশোতে তে রয়েছে একটা বড় রেসিস্টেন্স তারপরে দেখুন সতেরো হাজার চারশোতে তে রয়েছে সতেরো হাজার পাঁচশোতে রয়েছে সতেরো হাজার ছশোতে রয়েছে কোথাও না কোথাও অপশন রাইটাররা কল রাইটাররা বুঝতে পারছেন যে মার্কেট ওপরে আসা সম্ভব আছে যার জন্য মেজর কোন স্ট্রং কোন রেসিস্টেন্স আমরা এখানে তৈরি হতে দেখছি না বুধবার দিন মার্কেট শুরু হওয়ার পর অপশনে কিভাবে ট্রেড করবেন অপশনে কোন কলটা বাই করবেন বা কোন পুটটা বাই করবেন সেটা আমি লাইভ মার্কেটে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলের নাম আর অপশন চ্যানেল যদি এখনও আপনারা যুক্ত না হয়ে থাকেন তো অবশ্যই খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন যেমনটি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে সমস্ত ট্রেডার বন্ধুরা সুইং ট্রেডিং থেকে প্রতি মাসে তাদের ক্যাপিটালের অন্তত কুড়ি মুনাফা আর্ন করতে চান উইদাউট এনি টিপস উইদাউট কোনো টাকা খরচ করে তাদের জন্য আমি দারুণ একটা স্ট্র্যাটেজি বানিয়ে দিয়েছি কিং ট্রেড ট্রেডিং স্ক্যানার বানিয়ে দিয়েছে আমাদের এই কিং ট্রেডিং স্ক্যানারটি আপনি চার্টিং কে সাইন আপ করে চার্টিং থেকে দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এপ্রিল মাসের ছ তারিখে এই স্ক্যানারটি আপলোড করা হয়েছিল এখান থেকে আপনার এই স্ক্যানারটির লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে গিয়ে আপনারা চার্টিং কে ঢুকবেন এবং চার্টিং কে কিভাবে কাজ করতে হয় সেটাও আমার একটা ভিডিও বানানো আছে দুটো ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর এন্ড স্ক্রিনে এই দুটো ভিডিও আমরা আজকে দিয়ে দেবো যেখান থেকে আপনি কিং ট্রেডিং স্ক্যানারটাও পেয়ে যাবেন এবং কিভাবে আপনি চার্টিং কে সাইন আপ করবেন চার্টিং ব্যবহার করবেন সেটাও এই ভিডিওতে দেওয়া থাকবে এটা রয়েছে আমাদের কিং ট্রেডিং স্ক্যানার ফর বিটিএসটি অথবা সুইং এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে ব্যাক টেস্ট রেজাল্টে ক্লিক করব ব্যাক টেস্ট রেজাল্ট ক্লিক করার পরে ডাউনলোড সিএসবি ফাইল করব সিএসবি ফাইল ডাউনলোড হয়ে গেছে আমরা ফাইলটাকে ওপেন করে নিচ্ছি এখানে এক্সেল শিটে ফাইল ডাউনলোড হয়ে রয়েছে প্রথম এবং দ্বিতীয় কলমটি আমরা একটু বড় করে নেব বড় করার পরে একদম লাস্টের দিকে চলে আসব আমাদের স্ক্যানারে লাস্ট স্টক এসছে ছাব্বিশ চারে ছাব্বিশ এসছে সেটির নাম এনএলসি ইন্ডিয়া এই স্টকটি দেখুন এর আগেও এসছে এই স্টকটি প্রথম কবে এসছে এই স্টকটি সর্বপ্রথম এসেছিল উনিশ চারে তো চলুন আমরা উনিশ চারে এনএলসি এল ইন্ডিয়া স্টক দেখে নিই আমরা রয়েছে এনএলসি ইন্ডিয়া লিমিটেডের চার্টে এটা চার্টিং এর চার্ট আছে ক্যান্ডেলের উপরে কার্জার নিয়ে গেলাম দেখুন উনিশ চারের ক্যান্ডেল এটা মার্কেট ক্লোজিং হওয়ার পনেরো মিনিট আগে স্ক্যানারটি চালু করব এবং প্রথম দিন যেই স্টকটি আসবে আমাদের স্ক্যানারে সেই স্টকটিকে আমরা বাই করব কখন বাই করব মার্কেট ক্লোজ হওয়ার পাঁচ মিনিট আগে যা প্রাইস থাকবে সেই প্রাইসে বাই করে নেব আমরা ধরে নিচ্ছি ক্লোজিং এর সময় এটার প্রাইস ছিল ছিয়াত্তর টাকা অর্থাৎ তারিখে আজকের মে মাসের দু তারিখ মাত্র পনেরো দিনের মধ্যে যদি আপনি এখানে লক্ষ্য করেন প্রাইস চলে গেছে প্রায় টাকা সুতরাং এখানে আপনি আরামসে ওপরে আঠেরো পার্সেন্ট মতন মুনাফা আর্ন করার সুযোগ পেতেন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টকটি প্রথম দিন স্ক্যান হয়ে এসেছে উনিশ তারিখে আবার কুড়ি তারিখেও এসছে পরের দিন একুশ তারিখেও এসছে আবার ছাব্বিশ তারিখেও এসছিল প্রথম যখন স্ক্যান হয়ে এলো কোনো স্টক সেই দিনই মার্কেট ক্লোজিংয়ের সময় আমাদের এই স্টকটিতে বাই করে নিতে হবে স্টকটিতে পজিশন বানিয়ে নিতে হবে পরের দিন থেকে কিন্তু আমরা কখনো এটা তার পজিশন বানাতে যাব না তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন যদি এই নিয়মটা মনে না রাখতে পারেন আর এই স্ক্যানারে স্টক বের করার জন্য আপনাকে প্রত্যেক দিন তিনটে বাজারের সাথে সাথে চার্টিং খুলে স্ক্যানারটি দিয়ে আপনাকে স্ক্যান করে দেখতে হবে স্ক্যানারে কোন স্টক এসছে তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি হয়তো প্রতিদিনই স্ক্যানার থেকে কোনো স্টক পাবেন না যদি আমরা ধরে নিই গড়ের মাত্র দুটো ট্রেড আমরা পাবো প্রতি মাসে তা তো কিন্তু খারাপ না যদি আমরা দশ পার্সেন্ট করেও ধরি মাসে দুটো ট্রেড মানে কুড়ি পার্সেন্ট আমাদের এই টেকনিক অনুযায়ী এই ট্রেডিং অনুযায়ী মাত্র পনেরো দিনের ভেতরে আমরা আমাদের দশ পার্সেন্ট প্রফিট পেয়ে যাই এর থেকে বেশিও প্রফিট পেয়ে যাই আমাদের যদি টার্গেট থেকে দশ পার্সেন্ট করে প্রফিট নিয়ে আমরা চুপচাপ স্টকটা ছেড়ে দেব তাহলেও আমরা প্রতি মাসে কুড়ি পার্সেন্ট প্রফিট এই স্ক্যানারের মাধ্যম থেকে আর্ন করতে পারি স্ক্যানারটি একদম ইজি ব্যবহার করতে পারবেন ডেসক্রিপশন বক্সে কিং স্ক্যানার বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে আর সেই সাথে সাথে চার্টিং কিভাবে ইউজ করবেন তারও লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের স্ক্যানারটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রথমে ভিডিওটিকে লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম দেরি করবেন না আজকের জন্য এটুকুই কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে ধন্যবাদ